বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবস দিচ্ছে ডাক বৈষ্ণবী পাঁচজন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই নিবেদন, আমাদের শিক্ষকদের উদ্দেশ্য তাই। যার হাত ধরে হয়েছে সবার শিক্ষা জীবন শুরু, যত্রতত্র মার খেয়ে আজ নাজেহাল শিক্ষাগুরু। এভাবে যদি চলে দিনে দিনে শিক্ষার অপমান, প্রাণ খুলে তারা করবে কিভাবে জাতিকে শিক্ষা দান? যেদিন এসব বুঝবে সবাই, ফিরবে সবার হুঁশ, চারপাশে তুমি দেখবে শুধু এই মনুষ্যত্বহীন মানুষ। শিক্ষক যদি আজ লুকিয়ে কাঁদে লজ্জায় আর অপমানে, সে ভুলের দাম এ জাতিকে ঠিক দিতে হবে প্রতিদানে। বাঙালি হয়ে কিভাবে এড়াবে এ লজ্জার দায়, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষক অসহায়। এবার শুধু চেয়ে দেখো তুমি বাদশাহ আলমগীর, করো জোড়ে আজ অবনত সেই শিক্ষাগুরুর শির। অসহায় জাতি দেখেছে নীরবে এ অপমান, তোমার আমার তাদের একার নয়। বল প্রয়োগ করে পদত্যাগের হিড়িক পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিহিংসার পদধ্বনিতে সারা বাংলা মুখরিত। আজ কোথায় যাবে অসহায় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ সমাধানের খোঁজে? তাই মনে হয় ঐক্যবদ্ধ প্রচেষ্টা এনে দিতে পারে পথের দিশা, নয়তো ভবিষ্যতে থাকবে না কোনো আশা ভরসা। আজ আমি কাল আপনি জড়াবেন এই সংঘাতে, দীর্ঘদিন চাকরি করে কলঙ্ক কাঁধে কবির কল্পনার জগতে প্রতিফলিত হতে পারে সবেই। সুতরাং আসুন আমরা সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এর প্রতিবাদ জানাই সমস্বরে, বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীয় অন্যান্য কর্মচারী ভালো থাকুক শুভকামনা রইল। প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীদের প্রতিও আমার কবিতাখানায় কেউ দুঃখ পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমায়। ধন্যবাদ।